আসসালামু আলাইকুম মাই মুরব্বি ভাই ব্রাদার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু আজকে আমার মন ভালো নেই। মন ভালো নেই কারণ হচ্ছে এই যে আমার সেই শখের বাইকটা, এই বাইকটাকে বিক্রি করে দিয়েছি আমি। আপনারা সবাই জানেন যে আমি নতুন একটা বাইক কিনেছিলাম কিছুদিন আগেই, সেই জন্য এই বাইকটাকে বিক্রি করে দিয়েছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে আজকে এটাই হচ্ছে আমার মনে হয় শেষ রাইড। এরপরে হয়তো বা এটা চালানোর সুযোগ হবে না, হয়তো মাঝে মাঝে সুযোগ হইতে পারে, মনে হয় না সুযোগ হবে, কারণ সেল করে যেহেতু দিয়েছি সে তো চালাবে। অবশ্য বিক্রি করেছি আমার অফিসের একজন কলিগের কাছে, তাই যেহেতু চোখের সামনেই থাকবে মাঝে মাঝে একটু চালাইতে পারবো। গাড়িটার সাথে আমার অনেক স্মৃতি, আজকে প্রায় 4 বছরের উপরে হয়ে গেছে গাড়িটা, মানে খুব খারাপ লাগতেছে আমার কাছে, কেন জানি না। এটা আমার প্রথম বাইক, মানে প্রথম বাইক হিসেবে আমি এটাকে যেরকম যত্ন করেছি, এটার প্রতি যে আমার মায়া বা ভালোবাসা কাজ করে, এটা আমাকে যতটুকু সাপোর্ট দিয়েছে, এখন কেন যেন এটা চিন্তা করতে গিয়ে যে এটা অন্য কাউকে দিয়ে দিব, আমার সামনে, আমার চোখের সামনে অন্য কেউ চালাবে, এই জিনিসটা চিন্তা করতে গেলে না কেমন একটা খারাপ লাগতেছে আর কি। জানি না এরকম অনুভূতি সবার হয় কি না, কিন্তু আমার হচ্ছে আর কি। এই জন্য ভাবলাম যে জিনিসটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও এরকম হয় কি না একটু কমেন্ট বক্সে জানাবেন। তো বাইকটা যে চালালাম, বাইকটা চালানোর একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। বাইকটা আমি চালিয়েছি প্রায় 4 বছর সাড়ে 4 বছর মতন আর কি, এখন পর্যন্ত প্রায় ওটুতে কত আছে 30,621 কিলো চালাইছি পর্যন্ত। তো এর মাঝে টুকিটাকি কিছু পার্টস আমি চেঞ্জ করেছি, কিছুদিন আগেই কিছু পার্টস চেঞ্জ করেছিলাম নিজের মতো করে, যতক্ষণ পর্যন্ত স্যাটিসফ্যাকশন না আসে ততক্ষণ পর্যন্ত আমি সেভাবে খরচ করি বাইকের পিছনে। তো মোটামুটি বাইকটা এখন পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে গেছে, 100 সিসি বাইক, আমি মাইলেজও পাচ্ছি হচ্ছে প্রায় 60 বা 55 থেকে 60 আর কি মাইলেজ পাচ্ছি। গাড়িটার টানও খুব সুন্দর, মানে অ্যাক্সেলারেশনে মজা আছে 100 সিসি বাইক হিসেবে আর কি। ওভারঅল আমাদের দেশে তো একটা কথা প্রচলন ছিল ভাষায় এখনও, সেটা হচ্ছে চায় না বেশি দিন যায় না, কিন্তু আমার ক্ষেত্রে কেন যেন এইটা প্রযোজ্য হয় নাই। যদিও 4 বছর খুব বেশি সময় না, তারপরও যদি আমি বাংলাদেশের ক্রেতাদের হিসাব নিকাশ করি যে ক্রেতারা আসলে কীরকম টাইম পর্যন্ত একটা বাইক চালায়, ওই হিসাব করলে মনে হয়েছে আমার ওটা অনেক দিন গেছে আর কি। মানে বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই তো 4-5 বছরের মধ্যেই গাড়ি চেঞ্জ করে, বেশিরভাগ মানুষ, অনেকে হয়তো অনেক বছর পর্যন্ত রাখে। তো সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে যে আমি অনেক দিনই চালাইছি, 4 বছর সাড়ে 4 বছর মানে কম না কিন্তু। তো জ্যাম আটকে গেলাম, অফিসে যাচ্ছি আজকে, এখন আজকে আজকেই শেষ, এই বাইকটা চালিয়ে অফিসে যাচ্ছি। তো এই হচ্ছে মূলত মূল বিষয়, এইখানে কেন যেন খুব খারাপ লাগছে বাইকটার প্রতি। বাইকটা আমাকে কখনো হতাশ করে নাই, আমি মাঝে মাঝে 2-1 বার হাইওয়েতে চালাইছি, বরিশাল গেছি, মুন্সিগঞ্জ গেছি, ইয়াতে গেছি, কখনো আমাকে হতাশ করে নাই। বরঞ্চ এটা যে ফুয়েল কনজাম্পশন, এইটা আমাকে আরও অনেক বেশি স্যাটিসফাই করছে আমার সাথের অনেকের তুলনায়। 55-60 আমি সেই প্রথম থেকে পেয়ে আসতেছি এটার মাইলেজ আর কি। তো পার্সপাতি 3-4 বছর চালালে তো কিছু চেঞ্জ করতে হবেই, সেগুলো চেঞ্জ করতে হয়েছে, এটা স্বাভাবিক বিষয়। এবং পার্সপাতি সব মার্কেটে পাওয়া যায়, কোনো না কোনো গাড়ির সাথে মিলে যায় আর কি। তো এটা হচ্ছে রোডমাস্টার ভ্যালোসিটি, রোডমাস্টার কোম্পানি আপনারা সবাই জানেন যে বাংলাদেশি ট্যাগ লাগানো একটা ব্র্যান্ড, মানে বাংলাদেশি ব্র্যান্ড, মেড ইন বাংলাদেশ বলেন তারা সবসময়, তাদেরই একটা বাইক, অ্যাসেম্বল হয় বাংলাদেশে, ম্যানুফ্যাকচার হয় চায়নাতে এবং অ্যাসেম্বল হয় বাংলাদেশে, এটা আমি জানি। তো এখন পর্যন্ত বাইকটা কেনার পরে আমি হয়তোবা 2টা সার্ভিস নেওয়ার জন্য হয়তোবা ওদের সার্ভিস সেন্টারে গিয়েছিলাম, আজ পর্যন্ত 2টার পরে, প্রথম 2টার পরে আমি আজ পর্যন্ত ওদের সার্ভিস সেন্টারে কখনো যাইনি।
মানে বাইরে থেকে আমি সার্ভিস করেছি, পার্টসপাতি পাল্টানো ছাড়া। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে পার্টস শুধু যে ক্লাচ কেবল এবং এক্সেলারেটর কেবল, এই দুইটা জিনিসের জন্য শুধু আমি ওদের কোম্পানি থেকে পার্টসগুলো আনছি। এছাড়া কোনো পার্টস আজ এই সাড়ে চার বছরের কোনো পার্টস আমি আসলে ওদের ইয়া থেকে আনি নাই, শুধুমাত্র এই দুইটা জিনিস ছাড়া। তো মোটামুটি আমাকে কখনো কোথাও হতাশ করে নাই, আমি যেখানেই যাই কোথাও আমাকে হতাশ করে নাই। আর বাইকটার সাথে কত রকম সম্পর্ক হয়ে গেছে, কত স্মৃতি হয়ে গেছে, কত মধুর মধুর সাকসেসের সঙ্গী হয়েছে, কত ব্যর্থতার সঙ্গী হয়েছে এই বাইকটা আমার, কত পরিচিত মুখের সঙ্গী হয়েছে এই বাইকটা। তো এই সব মিলিয়ে আর কি কেন যেন খুব বেশি খারাপ লাগতেছে। আজকে অফিস থেকে ফেরার পথে হয়তো গাড়িটা দিয়ে দিতে হবে, তাই শেষবারের মতন একটু রাইড করে নিচ্ছি। নতুনটা আছে বাসায়, ওইটার এখনও নাম্বার পাইনি, তাই তেমন একটা বের করি না। ওই বাসার আশেপাশে হয়তো মাঝে মাঝে একটু বের টের করি, কিন্তু নাম্বারটা পেয়ে যাবো হয়তো বা আজকালকের ভিতরেই। পেয়ে গেলে হয়তো বা ওইটা নিয়ে তখন আরও কিছু ভিডিও টিডিও আপনাদের জন্য দিব। কিন্তু এইটার জন্য কেন যেন আর খারাপ লাগতেছে, কিছুদিন হয়তো খারাপ লাগবে না, তিন চার বছরের সম্পর্ক, এটা কি এত সহজে ইয়া হবে নাকি, স্বাভাবিক। তো চায় না বেশি দিন যায় না, এই কথাটা যারা আপনারা মানেন তারা আমার এই গাড়িটা সম্পর্কে জেনে হয়তো বুঝতে পারলেন যে আসলে মেনটেন্যান্স করলে, যত্ন করলে মোটামুটি চায় না গাড়িও অনেক দিন রাখা সম্ভব। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে পার্টসের অ্যাভেলেবিলিটি, যদি পার্টসের অ্যাভেলেবিলিটি থাকে তাহলে মেনটেন্স করতেও সুবিধা হয় অনেক সময়, এটাও স্বাভাবিক বিষয়, এটা আমি মানি। তো আসলে মূলত বিষয়টা হচ্ছে খারাপ লাগছে, সেটা একটু শেয়ার করার জন্যই আপনাদের কাছে সাথে একটু কথা বলতে আসছি। কারণ আমার চ্যানেলে আমি দেখি যে অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, কমেন্ট করেন না, লাইকও করেন না, এমনকি আমার পরিচিতদের মধ্যেও কয়েকজন আছেন, আমার কলিগরা আছেন, আমার ফ্রেন্ডরা আছেন, দেখে আমার ভিডিও দেখি অনেক সময়, কিন্তু তারা কখনো লাইক করে না, কমেন্ট করে না। কেন ভাই, একটা লাইক কমেন্ট করলে কী হয়, একটা লাইক করলেই তো তখন আমার এই ভিডিওটা ট্রেন্ডিংয়ে আসবে। আপনারা কি চান না আপনার ভাই ব্রাদার একটু ট্রেন্ডিংয়ে আসুক? তো সেজন্যই বলতেছি, যারা ভিডিওটা দেখতেছেন যদি ভিডিওগুলো ভালো লাগে, আমি বেশ কিছু ভিডিও ছেড়েছি, সামনে আরও কিছু ট্যুর ভিডিও নিয়ে আসতেছি, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে বেল বাটন চেপে দিবেন এবং ভিডিওর নিচে লাইক বাটন চেপে দিবেন। আর যদি মনের মধ্যে কোনো কথাবার্তা উকি দেয় তাহলে সাথে সাথে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, এই পর্যন্তই আমার একটা ভালো লাগা খারাপ লাগা একটু শেয়ার করলাম আপনাদের সাথেই। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।